বাজার ডালপুরি দোকান নামকরা খুব। হ্যালো গাইস, তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তাও আমি তোমাদেরকে বলি, রবিবার সকাল হলে আমরা স্ট্রিট ফুডের মধ্যে কচুরি ডালপুরি ইত্যাদি খেয়েই থাকি, তাই ভাবলাম তোমাদের কাছে একটা ডালপুরির ব্লগ নিয়ে চলে আসি। আর এই ডালপুরিটা সালকিয়ার বুকে দাঁড়িয়ে কিন্তু খুবই ফেমাস। আর থ্যাংকস জানাচ্ছি আমার বন্ধু আকাশকে, সে এই দোকানের খবরটা দিয়েছে। আর হ্যাঁ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে রাখো, বিশ্বাস করো খুবই ভালো হয় তাহলে। এই দোকানে কিন্তু গুগল ম্যাপের অ্যাড্রেসটা নেই, মানে লিংক নেই, আমি কিন্তু অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো। আচ্ছা, এই ডালপুরিতে কি এমন আছে যে সালকিয়া এতটা বিখ্যাত, তোমরা কি জানতে চাও? নেই, সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আর বাই দ্য ওয়ে, হ্যালো বুককার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দা বুককার বান্টি। চলো তাহলে সালকিয়ায় গিয়ে বুককারগিরি করেই আসি। এখন আমি চলে এসেছি সালকিয়ার হরগঞ্জ বাজারে। আর হরগঞ্জ বাজারে কোথায় এসেছি না, মেজদার ডালপুরিতে। এখনো কিন্তু অ্যাড্রেসটা বলবো না, তার জন্য ভিডিওটা তোমাদের স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আর চলো যে ওনার তার সাথে কিছু কথা বলা যাক। আচ্ছা, আপনার নাম কি আর আপনার দোকানটা কতদিনের হলো? আমার নাম হচ্ছে দেবাশিস মদক, ভুল বললাম, গোপাল বেচ, 101 বছরের দোকান। আচ্ছা, আপনার দোকানে সকালে বিকালে এত কেন ভিড় হয়? সালকিয়ার হরগঞ্জ বাজারে এত ফেমাস কেন? সকাল বিকাল খেতে আছে, ভালো পাই বলে আমার কাছে খেতে আসে। আমি সলিড জিনিস দিয়ে তৈরি করি, ভালো তেল দিয়ে তৈরি করি, ভালো সব কিছু দিয়ে তৈরি করে বলে তো তবে আমার কাস্টমার আমার কাছে খেতে আসে। আমাদের তরকারিতে পেঁয়াজ থাকে না, রসুন থাকে না, আদা থাকে না, উপোস করে লোক আমাদের দোকানে খায়। পিওর ছোলার ডালে দেওয়া হয় বলে, বিশিষ্ট আছে বলে এই জন্য লোক দৌড়ে দৌড়ে আসে খেতে আমার কাছে, একদম ফ্রেশ সাদা একদম। সো গাইস, তোমরা শুনে নিলে কেন এত ফেমাস, লোমশট দেখে নাও। এখন ডালপুরিটা খাবো। সব থেকে আমার এখানে ভালো লেগেছে কি, যে এখানে যে তরকারিটা ইউজ হয় না, এখানে না রসুন দেয়, না পেঁয়াজ দেয়, না আদা দেয়। এবার দেখি আদৌ কি তরকারিটা টেস্ট হবে নাকি। আর একটা কথা দেখেছো কি পাতায় দিয়েছে, পাতাটায় দেখো। এখন কিন্তু এরকম পাতায় কিন্তু ডালপুরি দেওয়া কিন্তু দেখা যায় না, ছোটোবেলায় খেয়েছি কিন্তু এই টাইমে এইভাবে খেতে পারবো ডালপুরি আমি ভাবতেই পারিনি। সো গাইস, টেস্ট করি এই সালকিয়ার ফেমাস ডালপুরি। জানো তো আমি একটা কথা বলি, সেটা হলো যে সেই খেতে লাগে ব্যাপক। আমি প্রথমবার কোনো জায়গায় তরকারি খেলাম যেখানে আদাও নেই, রসুনও নেই, পেঁয়াজ নেই, সত্যি বলছি টেস্টটা ব্যাপক। আর এখানে কিন্তু পিওর আলু দিয়েছে, তোমরা একবার দেখো, এ দেখো সব আলু, পুরো আলুর তরকারি। ও আবার মটরও আছে, সরি মটর না, কাবলি ছোলা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক কম, কারণ অনেক জায়গায় অনেক দামি থাকে ডালপুরি, কারণ কচুরির দামই আমাদের বালিতেই 4-5 টাকাই, আর এখানে 6 টাকা আবার ডালপুরি। টেস্টটা কিন্তু খুবই ভালো। তোমাদের দেখাচ্ছি যে ডালপুরিতে পুরটা কেমন দিয়েছে, ওকে তোমরা দেখো। এরকম পুর কি ভরে ভরে দেয় অন্য কোথাও? যদি দেয় তো আমার কমেন্ট বক্সে জানিও, আমি সেখানে গিয়ে কিন্তু ব্লগটা করে আসবো। দেখো যে এখানে কীরকম সেল আছে আর কীরকম পার্সেল নিয়ে আছে, তোমার পার্সেলটাগুলো দেখো একবার। তো গাইস, আমি এটা শেষ করে নিই। আর হ্যাঁ, তোমরা এখনো অবধি বজায় থেকেছো, খুবই ভালো। আমি এটা শেষ করে তারপরে অ্যাড্রেসটা বলবো, ওকে চলো বাই বাই। সো
গাইস অনেস্ট রিভিউটা শেয়ার করি। উপস সরি, তোমাদের বলতে ভুলেছি ঠিকানাটা বলতে হবে, নালে এক্ষুনি আবার তোমরা গালাগাল দিতে। তো ঠিকানাটা হলো তোমরা সালকিয়া এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে হরগঞ্জ বাজারে যাব, হরগঞ্জ বাজারে গিয়ে যে কাউকে তোমরা জিজ্ঞাসা করবে যে মেজদার ডালপুরির দোকান, সবাই দেখিয়ে দেবে, কারণ খুবই ফেমাস। সত্যি কথা বলতে ডালপুরিতে এত ভালো পুর আমি অন্য কোথাও দোকানে দেখিনি। আর পুরটা যখন তৈরি করছে পুরো সামনাসামনি তৈরি করছে, কারণ অনেক দোকানে কি পুরটা তৈরি করা থাকে, তো এরকম আমি মানে কোথাও দেখিনি। তোমরা যদি দেখে থাকো তো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলো জানিও, খারাপ লাগলো তো অবশ্যই জানিও। আর ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর হ্যাঁ, শেষে একটাই কথা, তোমরা কিন্তু অবশ্যই কি ট্রাই করো, সত্যি বলছি খুবই ফেমাস আর ব্যাপক কিন্তু খেতে। সো গাইজ বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, বেল আইকনটা অন করে রাখো। ওকে চলো বাই।